आज हमारे रेसिपी तेल कई एर जोन्नो खूब सामान्य किछु मसला तैरी करे नेब। निये निएछि एकटा टमेटो, एकटा पेयाज ओ तीन चारटे काचा लंका, भालो करे पेस्ट करे नेब। गैसे पैन बसिए गरम करे निएछि। एबार दिए दिच्छि सर्षेर तेल। तेल भालोभावे गरम हो गेले आगे थेके नून हलुद माखानो माछगुलो एर मध्ये दिए भेजे नेब। बेशी समय निये भाजबो ना, कारण कई माछ बेशी समय निये भाजले शक्त हो जाबे। मात्र एक मिनट मतो ढाका दिए लो फ्लेमे भेजे नेब। एइभावे ढाका दिए भाजले माछे तेल छिटे गाए लागबे ना, ओई जोन्नो ढाका दिए निलाम। एक पाश भाजा हो गेछे, एबार एके उल्टे देब, अन्य पाशटाओ एकई रकम करे भेजे नेब। এবার অপর দিকটাও সামান্য ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা কমপ্লিট। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, আর দিচ্ছি 1/2 টেবিলস্পুন জিরের গুঁড়ো, আর 1/2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। অ্যাড করছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দেব খুব সামান্য জল, যাতে মশলাটা কষিয়ে নিতে খুব সুবিধা হয়। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি আগেও কিন্তু টমেটো ও পেঁয়াজের সঙ্গে বেশ কয়েকটা লঙ্কা বেটে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ কিন্তু আমরা মশলাটা কষতে থাকব। কষতে কষতে মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং তেলও রিলিজ করে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এই তেল কই কিন্তু আমাদের বাঙালিদের একটি অতি প্রিয় খাবার। গ্রেভির মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটাতে তেল কিন্তু একটু বেশিই লাগে, যার জন্যই তো এর নাম তেল কই। দিয়ে দিচ্ছি খুব সামান্য জল। আমি এখানে 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে নিয়েছি। আবারও 2 মিনিট এভাবে লো ফ্লেমে রান্না করে নেব। রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখব। গরম গরম ভাতের সাথে এই তেল কই কিন্তু জাস্ট জমে যাবে।